হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমি নার্সারি কনভার্সেশন ক্লাস নেব। এই ক্লাসে সবাইকে স্বাগত। আমি তোমাদেরকে এই কনভার্সেশন যে পড়াচ্ছি তার 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেন অ্যান্সার করিয়েছি, আর 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেন অ্যান্সারই তোমাদের কিন্তু ফার্স্ট টেমটি এক্সামের সিলেবাস। সেগুলো আমার সমস্ত 10 পর্যন্ত পড়ানো হয়ে গেছে। আগে ক্লাস থেকে আমি আবার তোমাদের রিভিশন দিচ্ছি, এটা তোমাদের রিভিশন ক্লাস হচ্ছে। এই ক্লাসে আগের যে ক্লাস নিয়েছিলাম পার্ট 9-এ, সেখানে আমি তোমাদেরকে 4টে প্রশ্ন উত্তর রিভিশন দিয়েছিলাম। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, আর কি দিয়েছিলাম না, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল। এই 4 কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে আমি পড়া দিয়েছিলাম। আশা করছি এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের প্রত্যেকের খুব ভালোভাবে মুখস্থ হয়ে গেছে। আমি গার্জেনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যেহেতু কাগজটা আপনারা এখনও স্কুল থেকে দেওয়া হয়নি, আর যেহেতু আমি লিখে দিচ্ছি, তাই আশা করছি আপনারা এই বোর্ড থেকে প্রশ্ন এবং কোশ্চেন এবং অ্যান্সারগুলো তুলে নিচ্ছেন। কনভার্সেশন একটু কঠিন ওদের কাছে, ওরা তো ছোট্ট, নার্সারিতে সবে উঠেছে, ওদের ইংলিশে উত্তর দিতে হবে। তাই বলছি আপনারা এই প্রশ্ন এবং উত্তরগুলো, অর্থাৎ কোশ্চেন অ্যান্সারগুলো একটা খাতায় তুলে নিন, এবং প্রত্যেক দিন ওদেরকে যেভাবে বাংলা অঙ্ক ইংরেজি পড়ান, তার সাথে সাথে কনভার্সেশনটাও প্রত্যেক দিন 2 বার করে পড়াবেন, যাতে ওদের কোনো সমস্যা না হয়। আমি হয়তো ভিডিওর সাথে সাথে বাংলা দিয়ে বুঝিয়ে দিই, কিন্তু এক্সামের সময় আমি যেহেতু ওটা এক্সামটা ভাইবা অর্থাৎ মৌখিক হবে, তো তাই বলছি আমি কিন্তু তখন আর বাংলাতে কোনো কোশ্চেন করবো না, ওদেরকেও বাংলাতে কোনো কোশ্চেন দিলে হবে না, ওটা ওদেরকে ইংলিশে কোশ্চেন করবো, ইংলিশে অ্যান্সার দিতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে প্রত্যেক দিন কনভার্সেশনটা ওদেরকে সকালে এবং সন্ধ্যে 1 বার করে পড়িয়ে নেবেন, এবং চেষ্টা করবেন পুরোপুরি ইংলিশে কোশ্চেন করতে এবং ওদের কাছ থেকে ফিডব্যাক হিসেবে ইংলিশে অ্যান্সারটা নিতে। আগে আমি যে ক্লাসগুলো হয়ে গেছে প্রত্যেকটা ক্লাসে আমি লিখেছি বোর্ডে, এইভাবে আশা করছি অনেকের কাছে এই প্রশ্ন এবং অ্যান্সার লেখা, কোশ্চেন অ্যান্সার লেখা আছে। যারা নেই, যারা নতুন ভিডিও দেখছেন, এটা তো রিভিশন ক্লাস চলছে, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটা খাতায় একটু প্লিজ লিখে নিন, ঠিক আছে? আর যাদের কাছে আছে তারা তো আছেই, তারা হচ্ছে কি প্রত্যেক দিন সেগুলো দেখবে এবং 1 বার করে আবার মিলিয়ে নেবে যে যে সময় লিখেছিলে সেটা ঠিক আছে কি না, ঠিক আছে? মিলিয়ে নেবেন আপনারা ঠিক আছেন কি না, ওরা ঠিকঠাক উত্তর দিতে পারছেন কি না, এক প্রত্যেক দিন দেখে নেবেন। 2 বার করে ওদেরকে কনভার্সেশন পড়াবেন, যখন পড়াতে বসবেন শেষে, পড়ার শেষে 1 বার হলেও কনভার্সেশনটা ওদের পড়াবেন। এবার আসছি আমি, তোমরা প্রত্যেকে আমার সাথে কোশ্চেনের অ্যান্সারগুলো দেবে, কারণ এই অ্যান্সারগুলো তোমাদের খুব ভালোভাবে মুখস্থ হয়ে গেছে। নাম্বার 1 কী আছে? হোয়াট ইজ ইউর নেম? আবারও বলছি নাম্বার 1, হোয়াট ইজ ইউর নেম, মানে তোমার নাম কি? নেম মানে কি? নাম, ইউর মানে তোমার, তাহলে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তোমরা প্রত্যেকে প্রত্যেকের নাম তো জানো, যখন হোয়াট ইজ ইউর নেম বলবো তোমরা তোমাদের নাম বলবে, কারণ আমি তখন আর তোমাদের বাংলা বলবো না, শুধুই বলবো হোয়াট ইজ ইউর নেম, তোমরা তোমাদের নাম বলবে। নাম্বার 2 কি আছে? হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? ইউর মানে কি? তোমার, ফাদার মানে কি বলেছি? বাবা, নেম মানে নাম, মানে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম মানে তোমার বাবার নাম কি? প্রত্যেকে তো তোমাদের বাবার নাম তোমরা জানো, সেই নামটাই আমাকে বলবে, বা মুখস্থ যখন কোয়ারিতে পড়বে সেই নামটাই বলবে। নাম্বার 3, হোয়াট ইজ ইউর মাদার্স নেম? ইউর মানে কি? তোমার, মাদার মানে কি? মা, নেম মানে কি? নাম, তাহলে তোমার মায়ের নাম কি? এটাও তোমরা প্রত্যেকে জানো তোমার মায়ের নাম কি, তোমরা সেটাই বলবে। তাহলে হোয়াট ইজ ইউর মাদার্স নেম বলার সাথে সাথে তোমরা তোমাদের মায়ের নাম বলবে। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, এই 3 কোশ্চেন অ্যান্সারে তোমাদের কোনো সমস্যা নেই, সেটা আমিও জানি,
তোমরাও ভালো করে জানো। শুধু মনে রাখবে হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম মানে তোমার বাবার নাম কি, আর হোয়াট ইজ ইউর মাদার্স নেম মানে তোমার মায়ের নাম কি। তার সাথে সাথে মনে রাখবে ফাদার মানে বাবা, আর মাদার মানে মা, আর নেম মানে নাম। হয়ে গেল। পরের প্রশ্নটা কি আছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল মানে তোমার বিদ্যালয়ের নাম কি। স্কুল মানে কি, বিদ্যালয়। তোমরা প্রত্যেকে তোমাদের বিদ্যালয়ের নাম জানো তো, কি বলো তো, প্রত্যেকেই বলো কাকদ্বীপ একাডেমি। কি বলবে, কাকদ্বীপ একাডেমি। আবারও বলছি নাম্বার ফোর, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, প্রত্যেকে বলো কাকদ্বীপ একাডেমি। এই ফোর কোশ্চেন অ্যান্সার পার্ট নাইন ক্লাসে দিয়েছিলাম মানে আগের ক্লাসে। এরপরে আমি দুটো কোশ্চেন অ্যান্সার আজকে তোমাদেরকে আবার রিভিশন দিচ্ছি বা পড়া দিচ্ছি। কি আছে নাম্বার ফাইভ, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, রিড মানে পড়া, তাহলে তুমি কোন ক্লাসে পড়ো, ক্লাস কোন শ্রেণীতে পড়ো, তাহলে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন মানে তুমি কোন শ্রেণীতে পড়ো। প্রত্যেকেই জানো তোমরা কোন ক্লাসে বা শ্রেণীতে ভর্তি হয়েছে বলো তো, সেটাই বলবে যে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, প্রত্যেকে বলো নার্সারি। কি বলবে, নার্সারি। পরে কি আছে, হোয়াট ইজ দ্য কালার অফ মি, কালার মানে কি বলো তো, বলেছিলাম কালার মানে রং। তোমরা তো অনেক নাম, রঙের নামই তো তোমাদের মুখস্থ হয়ে গেছে, তোমরা বলো না যে কালার সেম রেড হোয়াইট ব্লু গ্রিন ইয়েলো, এগুলো মুখস্থ করছো তো, সেইভাবে কালার মানে কি, কালার মানে হলো রং। আর মিল্ক মানে কি, দুধ, এটা তো তোমরা সবাই মানে জানো। তাহলে হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক, দুধের রং কি, তোমরা প্রত্যেকে জানো হোয়াইট, হোয়াইট মানে সাদা, এই এই এরকম হয় না সাদা, এটা সাদা রং তো, তাহলে কি হোয়াইট, হোয়াইট মানে সাদা। কিন্তু আমি যখন কোশ্চেন করবো হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক, তোমরা প্রত্যেকে অ্যান্সারটা কি দেবে, হোয়াইট, কি দেবে হোয়াইট। তাহলে আগের ক্লাসে আমি ফোর কোশ্চেন অ্যান্সার দিয়েছিলাম, সেটা একবার রিভিশন দিলাম, সাথে আজকের আবার এই দুটো দিলাম, এগুলো আগেও তোমাদের হয়ে গেছিলো, আজকে দুটো কোশ্চেন অ্যান্সার দিলাম, মোট তোমাদের সিক্স কোশ্চেন অ্যান্সার আবারও রিভিশন চলছে। তাহলে প্রথম থেকে বলি, নাম্বার ওয়ান, হোয়াট ইজ ইউর নেম, প্রত্যেকেই জানো। নাম্বার টু, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, বলো প্রত্যেকে। নাম্বার থ্রি, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, তাও তোমরা প্রত্যেকে জানো। তাহলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, এই তিনটে কোশ্চেনে কারো কোনো সমস্যা অর্থাৎ কোনো প্রবলেম নেই, সেটুকু আমি খুব ভালোভাবে জানি। শুধু ফাদার মানে বাবা, আর মাদার মানে মা, এটুকু মনে রাখবে, আর নেম মানে কি, নাম, আর ইউর মানে তোমার, ইউর মানে তোমার, নেম মানে নাম, ফাদার মানে বাবা, মাদার মানে মা, এই চারটে মুখস্থ করে রাখলে তোমরা কিন্তু মনে করবে যখন আমি কোশ্চেন করবো ফাদার্স নেম আর মাদার্স নেম, একটু একটু মনে রাখবে তোমরা, তাহলে কোনো অসুবিধা তোমাদের হবে না। পরের কোশ্চেনটা আছে নাম্বার ফোর, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের নাম কি, সেটাও তোমরা জানো। কি বলবে, কাকদ্বীপ একাডেমি। কোশ্চেনটা আবার করছি, নাম্বার ফোর, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, প্রত্যেকে কি বলবে, কাকদ্বীপ একাডেমি। পরের কোশ্চেনটা, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন মানে তুমি কোন ক্লাসে পড়ো, কোন ক্লাসে পড়ো, নার্সারি। কি বলবে, নার্সারি। এবার আবার কোশ্চেনটা করছি, নাম্বার ফাইভ, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, প্রত্যেকে বলো নার্সারি। নাম্বার সিক্স, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক, কালার মানে কি রং, মিল্ক মানে কি দুধ, তাহলে দুধের রং কেমন, কি বলবে হোয়াইট, কি বলবে হোয়াইট, হোয়াইট মানে সাদা। আমি এবার কোশ্চেনটা করছি, বলো নাম্বার সিক্স, হোয়াট ইজ দ্য কালার অফ মিল্ক, কি বলবে হোয়াইট। তাহলে আজকে তোমাদের
যে চারটে পড়া ছিল তারপরে দুটো দিলাম, তোমরা ভালো করে পড়বে, এটা রিভিশন ক্লাস, আগে এগুলো সব হয়ে গেছে, যারা লেখেননি আমাদের গার্জেন তারা একটু লিখে নিন, যারা লিখেছেন একবার মিলিয়ে নিন, আর কনভারসেশনটা প্রত্যেক দিন ওদেরকে দুবার করে পড়ান, ওরা ছোট্ট, যেহেতু স্কুল সেভাবে এখনও হয়নি ওদের, ওরা স্কুলেই এখনও আসতে পারেনি, ছোট্ট ওরা একটু কনভারসেশন একটু তো কঠিন, ওদেরকে একটু ইংলিশে যাতে মানে বলতে একদম ভালোভাবে মুখস্থ করে যা হয়ে যায় তার জন্য বলবো প্রত্যেক দিন দুবার করে ওদেরকে কনভারসেশন পড়ান, বোর্ডের কোশ্চেনগুলো আপনারা খাতায় তুলে নিয়ে ওদেরকে পড়ান। আর বাচ্চারা তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, কনভারসেশনটা একটু মন দিয়ে পড়বে। থ্যাংক ইউ।